নারীর উপরের দিকে হারাম করেছেন, তার তার জন্য হারাম হচ্ছে বিবাহ করা, তার উপরের দিকে যতটুকু আছে, বাপ হোক দাদা হোক উপরের দিকে যত যাবে তত তার জন্য হারাম। ঠিক অনুরূপ ভাবে তার এক প্রস্থ উপরে তার চাচারাও তার জন্য হারাম, আবার তার পাশে তার ভাইরাও হারাম, নিচের দিকে তার নাতি পুতি হতে শুরু করে যতদিক যাবে ততদিকে তার জন্য হারাম। আপনি একটু চিন্তা করে দেখেন কিভাবে একটা নারীকে চার দিক দিকে রক্ষাব্যূহ তৈরি করে দিয়েছে আল্লাহ তাআলা, যাতে করে এই নারী সব সময় হেফাজতের মধ্যে থাকে, সিয়ানতের মধ্যে থাকে, নারী যেন তার তার বলয়ে অবস্থান লাভ করতে পারে, সে যেন তার নারীত্ব কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে একজন নারীকে কিভাবে সম্মান করতে হবে। একজন নারী হয় আমার মা হবেন, না হয় আমার কারো না কারো মা হবে, কারো না কারো বোন হবে, অথবা কারো না কারো স্ত্রী হবে, কারো না কারো ফুফু হবে, কারো না কারো খালা হবে। এই জন্য কোনোদিন একজন নারীর প্রতি খারাপ দৃষ্টি আসে, এই দৃষ্টি থেকে দূরে থাকতে হবে। কিন্তু এই দূরে থাকা থেকে যখন নারী নিজেই নিজেকে বিনষ্ট করে দেয়, তখন মানুষের আর কিছু করার থাকে না। নারীদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে যেভাবে একে অপরের সামনে দাঁড়াতো সেভাবে তোমরা একে অপরের সামনে দাঁড়িয়ে যেও না। কোরআনে কারীমের নির্দেশকে কিভাবে আপনি বিচার করবেন? এর অর্থ হচ্ছে নারীকে অবশ্যই তার সীমার মধ্যে থাকতে হবে, নারী পুরুষও তেমনি ভাবে নারীর ভিতরে প্রবেশ করবে না, পুরুষ নারী একে অপরের সীমা যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই সীমাকে লঙ্ঘন করে সামনে এগিয়ে যাবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এইটা কঠিনভাবে নিষেধ করেছেন, এটাকে ঘোষণা করেছেন হুদুদুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া সীমারেখা, এই সীমারেখা লঙ্ঘন করা কোনো নারীরও উচিত নয়, কোনো পুরুষেরও জন্য জায়েজ নেই। জানতেই হবে আমাদেরকে কিভাবে আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে হেফাজত করেছেন। এর বিপরীতে অনেক ধর্মের অনেক বর্ণের অনেক গোষ্ঠীর লোকেরা আছে যারা নিজেদের নারীদের হেফাজত করে না, নিজেরাও হেফাজতে থাকে না। এরা সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ দুনিয়ার বুকে, তারাই সবচেয়ে বেশি সভ্য বলে বিবেচিত হয় যারা নিজেদের নারীদেরকে হেফাজত করতে পারে। এবং নারীর জন্য কেউ যদি কোনো নারীর হেফাজতের জন্য কেউ যদি কোনো যুদ্ধ করে মারাও যায়, সে শহীদ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঘোষণা করেছেন। এর অর্থ হচ্ছে একজন নারীর হেফাজতের জন্য একজন পুরুষ দায়িত্বশীল, সে হতে পারে তার ভাই, হতে পারে তার স্বামী, হতে পারে তার বাবা, হতে পারে তার চাচা, হতে পারে তার উপরস্থ বা নিচের উপরে বা নিচের দিকের কোনো একজন পুরুষ, যে ব্যক্তি নারীকে হেফাজতের জন্য দাঁড়াবে। শরীয়ত নারীকে বিভিন্নভাবে তার চার দিক থেকে বেড়া দিয়ে হেফাজতের ব্যবস্থাপনা করেছেন। কিন্তু আজ তথাকথিত আধুনিকতার নামে কিছু মানুষ নারী পুরুষের অবাধ মেলামেশাকে তারা প্ররোচনা দিচ্ছে, শুধু প্ররোচনা নয়, আইন করে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবং বিভিন্নভাবে তারা ইউরোপ আমেরিকাতে দেখে এসে তাদের সেখানে পারিবারিক কোনো কাঠামো নেই, সেখানে অচিরেই পৃথিবী ধ্বংস হওয়ার যে কর্মকাণ্ড সেটা চালু হয়ে গেছে। কারণ আপনারা জানেন নারী নারীতে বিয়ে হলে, পুরুষে পুরুষে বিয়ে হলে কোনো সন্তান হয় না। এর অর্থ হচ্ছে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে, পুরো গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। নিজেরা যখন ধ্বংসের পদপ্রান্তে, নিজেরা তো ধ্বংসের সর্বশেষ সীমায় পৌঁছে গেছে, তারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটার নাম দিয়েছে তারা ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার আর কিছু নয়, এটা শয়তানের কারসাজি, দাজ্জালি ফনাসার কিছুই নয়। নারীকে পুরুষ বানিয়ে দিবে, পুরুষকে নারী বানিয়ে দিবে, বিভিন্নভাবে বিভিন্ন একে অপরের সাথে মেলামেশা সুযোগ করে দিবে। এইভাবে তারা যে শয়তানি কর্মকাণ্ড আজ চালু করতে যাচ্ছে তা পৃথিবীর বুকে মানব সমাজের জন্য বড় ধরনের হুমকি, ইসলামের জন্য হুমকি, মানব জাতির জন্য হুমকি, এবং পুরো পৃথিবীর বেঁচে থাকা, পৃথিবীর টিকে থাকার উপর হুমকি হিসাবে এসেছে। অথচ এটাকে তারা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। এটার বাস্তবায়নের জন্য তারা সারা বিশ্বের সদত্ব শয়তানগুলো লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ব্যয় করছে এটাকে বাস্তবায়ন করার জন্য। না বুঝে আমাদের যুবক সমাজ এর মধ্যে বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছে, তাদেরকে এবারে সাবধান করা উচিত। ইসলাম নারীকে পুরুষকে
একে অপরের থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে। শরাই কালেমা ব্যতীত, শরাই কালেমা ব্যতীত কখনো একজন নারী একজন পুরুষের জন্য হালাল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসতাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা দেখে, আল্লাহর কালেমা শুনে, আল্লাহর কালেমার ওসিলায়, আল্লাহর কালেমার কারণে তোমরা একজন নারীকে হালাল করতে পেরেছ। এর বাইরে আজ যারা বিভিন্ন জায়গাতে বসে, স্কুলে হোক, কলেজে হোক, মাদ্রাসায় হোক, বিভিন্ন জায়গায় বসে নারী পুরুষ একসাথে আড্ডা দিচ্ছে, এটা ইসলামী শরীয়তে কোনোভাবে অনুমোদন করে না। এর চেয়ে বড় মারাত্মক জায়গা হচ্ছে অফিসে যারা একান্তে বসে তথাকথিত বসের নির্দেশ পালনের জন্য পাগল পারা হয়ে যায় নারীরা, হারাম হালালের তোয়াক্কা করে না, তারা আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করছে, সার্বক্ষণিক জিনাতে লিপ্ত আছে, এটা ইসলামী শরীয়তে নির্দেশনা। মনে রাখবেন, এটা কোনোদিন হালাল হতে পারে না, ইসলাম এগুলিকে হারাম ঘোষণা করেছে। আমি আজ সে বিষয়ে কিছু আলোচনা করতে চাই। তবে এর আগেই বলতে চাই, আমি এমন কোনো কথা বলছি না যে একজন নারীকে ঘরে বেঁধে রাখবেন, তা বলছি না। নারী তার বলয়ে ঘোরাফেরা করবে, এক নর প্রয়োজনে সে বাজারেও যেতে পারবে, প্রয়োজনে তার করণ প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন জায়গাও যেতে পারবে, তবে শরাই নির্দেশনা মেনে তাকে চলতে হবে। পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে নয়, তার সাথে বিনা লাজুক ভঙ্গিতে নয়, তার সাথে কথা বলবে কঠিনভাবে, শক্তভাবে, এবং যদি পরপুরুষ হয় সেভাবে কথা বলতে হবে। কোনো রকমের মোলায়েম স্বরে কোনো পরপুরুষের সাথে কথা বলা শরীয়ত অনুমোদন করেনি। বাইরে যাবে তার প্রয়োজন নিষেধ নেই, তবে শরাই নির্দেশনা মেনে চলতে হবে। অনুরূপভাবে যার রিজিকের কোনো ব্যবস্থা নেই, সে রিজিকের জন্য যেতে পারবে, তবে শরাই হিজাবের ব্যবস্থা থাকতে হবে, অথবা যেখানে কাজ করবে সেখানে তার জন্য এরকম ব্যবস্থা থাকতে হবে যে সে নিজেকে রক্ষা করতে পারে। অনুরূপভাবে আমি মানা করছি না আল্লাহর ঘরের তোয়াফ করার বিষয়টি, কারণ তা উন্মুক্ত স্থান, সেখানে কেউ কারো প্রতি হাত বাড়ানোর সাহস কোনোদিন করেনি, সুতরাং সেখানেও সে তোয়াফ করতে পারবে। আমি মানা করছি না যে পুরুষের পিছনে নারীরা এসে অথবা পুরুষের পাশে আলাদাভাবে নারীরা এসে তাদের জামা জুমা এবং জামাতে হাজির হতে পারবে, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন, সুতরাং এটাকে নিষেধ করার কোনো ক্ষমতা আমার নেই। তবে মনে রাখতে হবে, এগুলি করতে গিয়ে সীমা লঙ্ঘন করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন নারীরা আজ কি কি পদ্ধতি আবিষ্কার করেছে, তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অবশ্যই নারীদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। তা কি, নারীরা যদি কোনো সুগন্ধি পরে বের হয় তাহলে তার প্রতি লানত হতে থাকে, নারীরা যদি কোনো এমন কোন নারী পুরুষদের রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে সেটাও তাদের জন্য গ্রহণযোগ্য বিষয় নয়, নারীরা অবশ্যই আসবে, তারা তাদের পথে আলাদাভাবে আসবে যাতে তাদেরকে চেনা যায় না, এমন অবস্থায় তারা মসজিদে আসতে পারবে এবং তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। কিন্তু রাস্তার মধ্যে নারী দেখলেই আপনার সালাম দিতে ইচ্ছা করবে, অথবা নারীরও পুরুষের দিকে সালাম দিতে ইচ্ছা করবে না প্রয়োজনে, হ্যাঁ প্রয়োজনে রাস্তা জিজ্ঞাসা করার জন্য অথবা কোনো মাসআলা জিজ্ঞাসা করার জন্য সে কথা বলতে পারবে, বিনা প্রয়োজনে কথা বলে হাসাহাসি করা অথবা সেখানে বসে আড্ডা দেয়া ইসলাম কখনো অনুমোদন করেনি। মনে রাখবেন, ইসলাম একজন নারীকে, ইসলামের মূল কথা হচ্ছে একজন পুরুষ কামাই করবে, নারী তার ঘরের অভ্যন্তরে থাকবে। যে পুরুষ তার নারীকে হেফাজত করতে পারে না সে সুপুরুষ নয়, সে আসলে ভালো পুরুষ নয়, সে তার মেয়ে তার নারীকে তার স্ত্রীকে হেফাজত করতে পারে না, স্ত্রীর জন্য কিছু করতে পারে না, এমন পুরুষ ইসলামে কখনো, ইসলামের দৃষ্টিতে কখনো প্রশংসিত ব্যক্তি নয়। ইসলামের প্রশংসিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার নারীকে ঘরে আগলে রাখে, যা প্রয়োজন তার ব্যবস্থা করে, নারীকে বাইরে আরেকজনের সাথে কাজ করতে দিতে সে রাজি হয় না, ওই ব্যক্তি হচ্ছে সুপুরুষ, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে প্রিয় বান্দা। দেখুন আদম আলাইহিসসালামের কথা একটু চিন্তা করুন, আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, ইয়া আদামু ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, হে আদম, এই ইবলিস তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু, এই দুইজনকে যেন তোমাদেরকে, সে যেন তোমাদের দুইজনকে জান্নাত থেকে বের না করে দেয়, ফাতাশকা, তাতে তুমি দুর্ভাগা হয়ে যাবে। চিন্তা করে দেখেছেন, বলেছে ইবলিসকে যে আদমকে বলেছে, আদম এবং তার স্ত্রী তোমাদের দুইজনকে বের করে দিবে, কিন্তু যখন হতবাগার কথা আসছে তখন তুমি হতবাগা হয়ে যাবে। কেন পুরুষ কেন হতবাগা হবে, নারী কেন হতবাগা হবে না? কারণ এই জন্য যে তারা ভালো করে জানে যে পুরুষ
পুরুষ জানে যে পুরুষে আমল করবে কাজ করবে, নারী ঘরে থাকার দরকার, নারীকে বাইরে নিয়ে ও হারাম জিনিস দেখানো, নারীকে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত করা, এটা কাজে লিপ্ত করা, এটা ইসলামের দৃষ্টিভঙ্গি নয়। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে আদম আপনি অথবা আপনি কষ্ট করতে করতে দুনিয়ার বুকে কষ্ট করবেন, পয়সা রোজগার করবেন, নারীকে হতভাগা হবে বলে নাই। হ্যাঁ হবে, সে তো ঘরে থাকবে কিন্তু হতভাগা হবে, জান্নাত থেকে বের হয়ে যাওয়ার কারণে হতভাগা হবে, কিন্তু দুনিয়ার বুকে সে কাজ করবে। আপনি যখন জান্নাত থেকে বেরিয়ে যান, দুনিয়ার বুকে আপনাকে অনেক কাজ করতে হবে, নিজের খাবার ব্যবস্থা করতে হবে, নিজের পানীয়ের ব্যবস্থা করতে হবে, নিজে রোজগার করতে হবে, নিজে বাড়ির ব্যবস্থা করতে হবে, এই সবই দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আদমকে বলেছেন আপনি তখন হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কিন্তু নারীকে সেটা বলা হয়নি, কারণ নারীর উপর এই দায়িত্ব আল্লাহ তাআলা দেননি। জান্নাত থেকে বের হলেও সে দুনিয়ার বুকে ছোট্ট জান্নাতে থাকবে, নারী হেফাজতে থাকবে তার স্বামীর, স্বামী তাকে হেফাজত করতে বাধ্য, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। সুতরাং দেখুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা তার নারীর ব্যাপারে দেখাশোনার দায়িত্ব দিয়ে দিয়েছেন। আরেকটি বিষয় দেখুন, যুগে যুগে আল্লাহ তাআলা নারীর দায়িত্বটা পুরুষের উপরে ন্যস্ত করেছেন। নারীরা কখনো পুরুষের নিজেরা তাদের ঘর ছেড়ে বাইরে পুরুষের সাথে আড্ডা দেয়া, বাইরে পুরুষের সাথে চলাফেরা করা, এটা ইসলামের অনুমোদনযোগ্য বিষয় ছিল না। আমি একটা উদাহরণ কয়েকটা আয়াত আমি উল্লেখ করছি। দেখুন যখন ইমরানের স্ত্রী ইমরান হান্না বিনতে ফাফুস তখন মানত করলেন, ইসকালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। তিনি মানত করেন, আল্লাহ আমার পেটে যে বাচ্চা হবে এই বাচ্চাকে আমি বাইতুল মাকদিসের খেদমতের জন্য প্রদান করব। সাধারণত এরকম মানত করলে মানুষ বুঝে যে তার একটা ছেলে হলে সেটা দান করবে। তখন তার একটা মেয়ে হলো, তখন তিনি আশ্চর্য হলে বললেন ফালাম্মা ওয়াদআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদআতুহা উনসা। যখন সন্তান আসলে আল্লাহ আল্লাহ আমি তো মেয়ে দিলাম, মেয়েকে কিভাবে আমি সেখানে পাঠাবো, আল্লাহ তো নির্দেশ মোতাবেক তিনি সেখানে পাঠালেন, আলাদা ঘরের ব্যবস্থা করা হলো, শুধুমাত্র সেখানে কেউ গেলে তার অনুমতি ব্যতীত প্রবেশের অনুমতি দেওয়া হলো। অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আল্লাহ তাআলা মারিয়ামকে পাঠিয়েছিলেন দুনিয়াতে। কিন্তু মনে রাখবেন স্বাভাবিক নীতি যেটা সেটা কিন্তু মারিয়ামের মা বলেছিল যে আল্লাহ নারী আসছে, নারীকে কিভাবে আমি বাইতুল মাকদিসের খেদমতের জন্য প্রদান করব। এর অর্থ হচ্ছে নারী পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করবে না, তাদের সাথে চলাফেরা করবে না, তাদের সাথে খেদমতে জড়িত হবে না কোনো বড় কাজে, এটা ইসলামী শরীয়তে নির্দেশনা। তাহলে বোঝা গেল যে নারীর প্রতিপক্ষে ভালো কাজেও পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি জায়েজ নাই, সেখানে হারাম কাজে জড়িত হলে তার অবস্থা কি হবে সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন। অনুরূপ আরেকটি উদাহরণ দিতে পারি আমরা, যখন মুসা আলাইহিসসালাম ফেরাউনের আক্রোশ থেকে পালানোর জন্য মাদিয়ান নগরীতে গেলেন, দেখতে পেলেন যে কিছু মানুষ পানি পান করছে আর দুটি নারী কিছু তার ছাগল নিয়ে বসে আছে, যেতে পারছে না পানি পান করাতে। তখন তিনি বললেন তোমাদের কি অবস্থা, বলল যে এরা পানি পান করাচ্ছে, এরা না যাওয়া পর্যন্ত আমরা তো পানি পান করাতে পারি না। বোঝা গেল যে যুগ যুগ ধরে নারী পুরুষ একান্তে মিশে যাওয়া শরীয়ত অনুমোদনযোগ্য ছিল না। এই নারীদের মধ্যে স্বাভাবিক জিনিস ছিল যে এরা পুরুষ সাথে মিশতে পারে না, এই জন্য তারা ছাগলকে আটকে রাখতেছিল যাতে করে এই পুরুষরা চলে গেলে তারপর তারা ছাগলকে পানি পান করাবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা কি সুন্দর সেটা উল্লেখ করেছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মা আমাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন ওয়াজাদা মিন দুনিহি মুরাতাইনি তাজুদান ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা দুল্লি ফাকাল রাব্বি ইন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খাইরিন ফাকীর। কি দেখলাম আমরা, দুটি নারী পুরুষের থেকে দূরে আছে, আরো দেখতে পাই এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তামশি আলা ইস্তিহিয়া, নারী অত্যন্ত লজ্জার সাথে হেঁটে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকছেন, কোনো কথা না বলে নিজে অগ্রিম সেখানে কোনো কথাবার্তা শুরু না করে বলছেন যে তামশি আলা ইস্তিহিয়া, নারী অত্যন্ত লজ্জার সাথে হেঁটে এসে বললেন আমার বাবা আপনাকে ডাকছেন। বাবার কাছে যাওয়ার পরে নারী বলল বাবা তাকে আপনি নিয়োগ দেন, কাজে নিয়োগ দেন। তখন তিনি বললেন যে কাজে নিয়োগ দিতে হলে তো আমার এখানে নারীকে দেখা সাক্ষাৎ হয়ে যাবে, সুতরাং বাড়ির ভিতরে অন্য কাউকে রাখা তো বৈধ না। তখন তিনি প্রস্তাব দিলেন যে আমার দুই মেয়ের মাঝে তুমি যে কোনো একটাকে বিয়ে করতে পারো, এই প্রস্তাব দিলেন যে এর বিনিময়ে তুমি 8 বছর বা 10 বছর তুমি আমার এখানে
গতর খাটবে, এই নির্দেশনা দিলে অর্থ হচ্ছে যুগে যুগেই নারীরা পুরুষের সাথে মিশবে না, এটাই শরীয়ত চেয়েছে। হালাল হারাম মিশে যাবে এটা শরীয়ত অনুমোদন করে না, এটা যুগে যুগে সমস্ত শরীয়তে সেটা ছিল, কিন্তু কিছু মানুষ সেটাকে ইগনোর করে যাচ্ছে। এই ফেতনারা ফেতনা যে ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে, এই ফেতনার আগুনে আপনি আমি সবাই পুড়তে থাকবো। আপনারা বুঝতেই পারছেন কি সমস্যা যাচ্ছেন। আরো দেখতে পারেন, মুসা আলাইহিসসালাম যখন 10 বছর পূর্ণ করলেন তখন তিনি রওনা হয়ে গেলেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা সেই ঘটনা উল্লেখ করেছেন। ফালাম্মা ক্বাদা মূসা আল-আজালা সা ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবি তূরি নারা, তূরের দিকে, তূর পাহাড়ের দিকে, তূর নামক জাবাল বা যেটাকে তূর অর্থই পাহাড়, সেই পাহাড়ের দিকে তিনি আগুন দেখতে পেলেন। ওই পাহাড়ে আগুন জ্বলছে, দিল শীতকাল, তিনি আগুন খুঁজতে যাবেন। তিনি তার পরিবারকে বলেন, এখানে দাঁড়িয়ে যাও, ওখানে আমি আগুন আনতে যাচ্ছি। এটা এই কারণে যে ওখানে গেলে হয়তো পুরুষের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে, ওখানে যেতে হয়তো পুরুষ কোনো তোমাকে আক্রমণ করতে পারে, এখানে অবস্থান করো, আমি পুরুষের কাছ থেকে ওখানে আগুন দেখা যাচ্ছে, সেখান থেকে আমি আগুন নিয়ে আসি যাতে তোমাদেরকে আমি আগুন দ্বারা উত্তপ্ত করতে পারি। এটা ছিল তখনকার দিনের শরীয়ত, যে শরীয়ত ইসলামী শরীয়ত অনুমোদন করেছে। এর অর্থ হচ্ছে নারী পুরুষ ঘেঁষাঘেঁষি করে চলবে না, এটাই ইসলামী শরীয়তের নির্দেশনা। আমি শুধু বলি ইসরায়েলের কথা কেন বলবো, যদি ভালো করে তাকে আমরা দেখতে পারবো, ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা উল্লেখ করতে চাই, যে ইব্রাহিমের কথা সবাই স্বীকার করে। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যখন মেহমানরা আসলো, তিনি তার পরিবারের কাছে গেলেন, কি বুঝছেন, অর্থাৎ পরিবার সামনে আসেনি, পরিবার সামনে এসে দেখে নাই যে কে আসলো, পরিবার এসে বলে নাই যে আপনার ভাই বসে আসছে বাসায় নাই, বসেন আপনি, অথবা আপনার সাথে গল্প করে, এটা বলে নাই, বরং তিনি ভিতরে ছিলেন। তিনি ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিআজলিন সামিন, তিনি মোটা একটি পরিবারের কাছে গেছেন, যাইয়া বললেন, তাড়াতাড়ি রান্না করো, আমার মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করো। পরিবার খাবারের ব্যবস্থা করেছে, তিনি যা আবে নিজে নিয়ে এসেছেন, পরিবারকে দিয়ে খাবার পাঠায় নাই। আমাদের সমাজে প্রচলিত আছে, খাবার নিয়ে যাও, বউকে দিয়ে খাবার পাঠাচ্ছে, বউ খাবার পরিবেশন করে দিচ্ছে, এটা ইসলামী শরীয়তের অনুমোদন জায়গা নয়, অনুমোদনযোগ্য জায়গা নয়। হ্যাঁ, মাহরামের ভিতরে হতে পারে, কিন্তু গায়ের মাহরামের মধ্যে কোনোভাবে সেটা অনুমোদন করতে পারে না ইসলাম, সেটা কোনোভাবে অনুমোদন করেনি। সুতরাং কোনোভাবে এমন কোনো কাজ করা যাবে না যা ইসলামী শরীয়ত অনুমোদিত না। আরো দেখুন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাদের হাত আগাচ্ছে না, হাত দিয়ে তারা খাবার দিয়ে হাত দিচ্ছে না, কেন দিবে, তারা তো ফেরেশতা, ফেরেশতারা তো খাবার খায় না, তখন ইব্রাহিম ভয় পেয়ে গেলেন। ভয় পেলেন কেন, কারণ হচ্ছে যে এই মানুষরা আসলো, খাবার কেন খাবে না, এদের কি কোনো দুর্বসন্ধি আছে কিনা। সাধারণত যাদের দুর্বিসন্ধি থাকে, তারা সাধারণত কোনো কিছু খেতে চায় না কারো বাড়িতে, যে খেয়ে তাদের বিড়িটা কেমনি করে, সেই জন্য তখন তিনি ভয় পেয়ে গেলেন। কিন্তু তখন এই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামকে সুসংবাদ দিলেন যে না, ভয়ের কোনো কারণ নেই, বরং আপনাকে একটা সুসংবাদ দিতে এসেছি যে আপনার একটি সন্তান হবে। তখন ইমরাতুহু কায়েমা, তার স্ত্রী দাঁড়ানো ছিল পর্দার অন্তরালে, তিনি তার দুই গালের মধ্যে চড় মারলেন যে হায় রে, বৃদ্ধ বয়সে আমার সন্তান হবে, কি 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 পুরুষ, কি জিনিস, কি সুসংবাদ তোমরা দিচ্ছ। আল্লাহ তাআলা বললেন যে যে সুসংবাদ দিচ্ছি সেটাই সত্য, আতার জেবিন আমি রহমাতিল্লাহ বারাক ও বারাকাতু বারাকাতু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুল মাজিদ, আল্লাহ তাআলা সত্যি সত্যি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছে। এখানে দেখুন, তার স্ত্রী তাদের সাথে বসে নাই, তারা দাঁড়ানো ছিল, আলাদা ছিল, অর্থাৎ একজন নারী যুগে যুগে কখনো পুরুষের সাথে একসাথে বসে ঘেঁষাঘেঁষি করে পাশাপাশি বসে কখনো গল্প করা ইসলামী শরীয়তে অনুমোদন করে দেয়নি, যতক্ষণ পর্যন্ত একান্ত তার মাহরামের মধ্যে না হয়। মাহরাম ব্যতীত কারো সাথে সেভাবে শরীয়ত অনুমোদন করেনি যে তার সাথে বসে ঘেঁষাঘেঁষি করবে বা তার সাথে দেখা করবে, শরীয়ত অনুমোদন করেনি। এখানে খাবার দেওয়ার ক্ষেত্রেও নারী দেয়নি, পুরুষ দিয়েছে, খাবার তৈরির জন্য ভিতরে গিয়েছে এবং মহিলা পর্দার উপাশে দাঁড়িয়েছিল, এসবই এখানে আমরা দেখতে পাই। এর অর্থ হচ্ছে যুগ যুগ ধরে নারী পুরুষের ঘেঁষাঘেঁষি, নারী পুরুষের একা অবাধ মেলামেশা ইসলাম কখনো অনুমোদন করেনি, এটা শুধুমাত্র বর্তমান সময়ের জাহিলিয়তের একটি রূপ ছাড়া আর কিছুই নয়। আমি এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত থেকে আমি কিছু উল্লেখ করব, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে ইসলাম একজন নারীকে অবাধ মেলামেশা থেকে নিষেধ করেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফামান হাজ্জাকা ফিহি, হে আল্লাহর রাসূল, যে ব্যক্তি আপনার সাথে এরপরও ঝগড়া করবে, এরপরে অর্থ হচ্ছে একমাত্র আল্লাহকে ইলাহ মেনে,
কাউকে রব নাম রব মানা থেকে বিরত থাকা এই বিষয়টি একমাত্র হক। এই বিষয়ে যদি আপনার সাথে কেউ বিতর্ক করতে আসে তাহলে আপনি মুবাহারা করতে পারেন। মুবাহারার ক্ষেত্রে কি বলেছে দেখেন, তাআলাউ নাযুর আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, দাও পুরুষদেরকে তোমাদের পুরুষ আমাদের পুরুষদেরকে ডাকবো, তোমাদের নারী আমাদের নারীদেরকে ডাকবো। এর অর্থ হচ্ছে নারীরা আলাদা এবং পুরুষরা আলাদা, দুটাকে একসাথ করার কোনো সুযোগ নেই। তারপর বলেছেন আনফুসানা ওয়া আনফুসাকুম, নিজে আমরা নিজেরা এবং তোমরা নিজেরা, অর্থাৎ পুরুষরা আসবে, ছেলেরা আসবে আলাদা, মেয়েরা আসবে আলাদা। আল্লাহ তাআলা এভাবে নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ মুবাহালার জন্য নারী পুরুষ একসাথে অবস্থান করবে সে নির্দেশনা কোরআনে কারিমে নেই। আরেকটি উদাহরণ আমরা দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন বিয়ে শাদীর কোনো অনুষ্ঠান হতো নারীরা তখন আলাদা থাকতো, নারী এবং ছোট বাচ্চারা, আর পুরুষরা তখন আলাদা থাকতো। এর প্রমাণ হচ্ছে বুখারী মুসলিমে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে নারীরা এবং বাচ্চারা, আনসারের নারীরা এবং বাচ্চারা কোনো এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেখানে দাঁড়িয়ে খুশি হয়ে গেলেন যে তারা আলাদা যাচ্ছে, পুরুষ সাথে যাচ্ছে না। তখন তিনি বললেন আল্লাহুম্মা আনতুম মিন আহাব্বিন্নাস ইলাইয়া, আল্লাহকে সাক্ষী রেখে বলছি হে আনসারী নারীরা, তোমরা আল্লাহ আমার সবচেয়ে প্রিয় আল্লাহর বান্দীরা, কারণ তোমরা নারী পুরুষ একসাথে না গিয়ে আলাদা করে তোমরা তোমাদের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছ। বিয়ের অনুষ্ঠানে যাওয়া নিষেধ নয়, তবে অবশ্যই আলাদা ভাবে যেতে হবে। বর্তমানে যেভাবে নারী পুরুষকে একই সাথে খাওয়ানো হচ্ছে, বিভিন্ন বিভিন্ন তথাকথিত বিভিন্ন সেন্টারগুলোতে কনভেনশন সেন্টারের নাম দিয়ে, সেইগুলো অবশ্যই হারাম ছাড়া কিছুই নয়। অবশ্যই নারীদের জন্য ভিন্ন ফ্লোরের ব্যবস্থা করবেন, পুরুষের জন্য ভিন্ন ফ্লোরের ব্যবস্থা করবেন, ইসলাম সেটাই বলে। আমরা বলছি না যে তারা বিয়েতে যাবে না, তবে যাবে অবশ্যই, তাদের একসাথে মিশে যাওয়া, একসাথে খাওয়া থেকে অবশ্যই তাদেরকে দূরে রাখতে হবে, এটা ইসলামী শরীয়তের নির্দেশনা। আরো একটি আয়াত দেখুন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার ক্বাউমুন মিন ক্বাউমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হে ইমানদারগণ কোন একটি কাউম যেন অপর কাউমের ব্যাপারে কোন রকমের সুখরিয়া বা কোন রকমের ঠাট্টা উপহাস না করে তাকে নিয়ে, অর্থাৎ এক জাতি আরেক জাতিকে নিয়ে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ঠাট্টা উপহাস যেন না করে। এরপরে বলছেন ওয়ালা নিসা ওয়া মিন নিসা, আর নারীরাও যেন একজন আরেকজনের ঠাট্টা উপহাস না করে একজন আরেকজনকে। কেন আলাদা করার অর্থ হচ্ছে, কারণ সাধারণত নারীরা আলাদা থাকে, পুরুষরা আলাদা থাকে, সুতরাং একে অপর উপহাসের জন্য পুরুষ সেখানে উপহাস করতে পারে না, করে নারীরাই করে। এই জন্য নারীরা যেন উপহাস না করে শরীয়ত তা থেকে কঠিনভাবে আমাদেরকে নিষেধ করেছে। আরো একটি হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনা করেছেন ইবনু জুরাইজ থেকে যে নারীরা কিভাবে পুরুষ সাথে মিশে যেতে পারে, অর্থাৎ তারা এটা আশ্চর্য হচ্ছে, এই যুগ এই জিনিসটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না, তাবেঈদের মধ্যে ছিল না, ইমামদের যুগেও ছিল না। তখন তাবেঈদের মধ্যে একজন জিজ্ঞাসা করছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ছাত্রকে যে আব্দুল কিভাবে হতে পারে, যে আতা ইবনে আবি রাবাহকে জিজ্ঞাসা করছে যে না পুরুষরা কিভাবে নারীদের সাথে মেলামেশা, অর্থাৎ মেলামেশা করে, অবাধ মেলামেশা করে। তখন তিনি বললেন যে এটা কখনো আগে ছিল না, এখন কিছু কিছু মাত্রা দেখা যাচ্ছে অনারবদের মাঝে, আরবরা কখনো সেটা করতো না। সেটা কি অর্থ প্রমাণ দেখাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানাত ততুফু হাজরাতাম মিন রিজাল, পুরুষদের পিছনে থেকে দূর থেকে তওয়াফ করতেন, পুরুষদের সাথে লা তুখালিতুহুম, তাদের সাথে মিশে তওয়াফ করতেন না। কি বুঝলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মা, মা হওয়া সত্ত্বেও তিনি পুরুষদের সাথে মিশে তিনি তওয়াফ করেননি। এমন এক মা যেই মাকে বিয়ে করা হারাম কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালা আনতাজা ওয়ালা আনতাজাওয়াজু আযওয়াজ ওয়ালা আনতাকিহু আযওয়াজহু আবাদা, যে তারপরে তার স্ত্রীদেরকে তোমরা বিয়ে করতে পারবে না। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা, কোনো সন্দেহ নাই, তারপরেও তিনি কখনো পুরুষদের সাথে ঘেঁষাঘেঁষি করেও তিনি তওয়াফে শরীক হন নাই। অথচ তওয়াফের ব্যাপারে সেটা বৈধ, সেখানে সবচেয়ে উন্নত মানের যারা, উন্নত যাদের মন মানসিকতা, তারা পুরুষদের সাথে ঘেঁষাঘেঁষি থেকে সম্পূর্ণ দূরে থাকার চেষ্টা সবসময় করতে থাকে। আরো একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন যে রাস্তার মাঝখান দিয়ে পুরুষ মেয়েরা হাঁটাহাঁটি করছে, পুরুষরাও সে উল্টা দিক থেকে আসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইস্তাগফির না, পিছনে দাও, পিছনে দাঁড়াও, এক পাশে দাঁড়িয়ে যাও, ফা ইন্নাহু লাইসা লাকুন্না আন তুহাদ্দিকুনা তারিক, তোমরা পুরো রাস্তার মাঝখান দিয়ে চলে পুরুষদের চলাফেরায় বাধাগ্রস্ত করতে পারো না।
দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সমাজকে রক্ষার জন্য তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সাবধান করে দিলেন, সাবধান, নারী পুরুষ একসাথে রাস্তার মাঝখানে চলাফেরা করবে না, একদল চলবে একদল থামবে অথবা একদল পাশ দিয়ে চলবে, এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ। তারপর তিনি বলেছেন আলাইকুন্না বিহাফাতিত তরিক, তোমরা রাস্তার এক পাশ দিয়ে চলাফেরা করো। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম ইবনে হিব্বান হাদিসটি উল্লেখ করেছেন শব্দে লাইসা লিন-নিসা ওয়াসাতাত তরিক, নারীরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে না। আমরা আমাদের মাদেরকে দাদিদেরকে এবং গ্রামের নারীদেরকে দেখেছিলাম যখন কোনো মানুষ আসতো তারা ছাতা দিয়ে এক পাশে চলে যেতেন, এটাই ছিল সত্যিকারের দিনের ব্যবস্থাপনা, এটাই ছিল সঠিক নিয়ম। যে কেন আপনি রাস্তার মাঝখানে তার সাথে ঘেঁষাঘেঁষি করবেন, গায়ে হাতে বাড়ি দিবেন, তারপর বলবেন যে সে করেছে সে করেছে, আপনার তো এক পাশে চলার কথা ছিল না। পুরুষ থাক না থাকলে আপনি যেখানে ইচ্ছে সেখানে চলতে পারেন, পুরুষদেরকে জায়গা ছেড়ে দেয়া এবং আপনি রাস্তার এক পাশ দিয়ে চলা, এটাই শরীয়ত অনুমোদন, শরীয়ত অনুমোদন করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ দেখুন মসজিদের ব্যাপারেও, মসজিদে নারীরা আসবে, মসজিদে নারীরা কোথায় দাঁড়াবে তা নির্ধারণ করে দিয়েছেন। রাসূল বলেছেন যে নারীর পুরুষের জন্য, পুরুষের জন্য সবচেয়ে উত্তম কাতার হচ্ছে সামনের কাতার, পুরুষের জন্য সবচেয়ে উত্তম কাতার হচ্ছে সামনের কাতার, আর সবচেয়ে পিছনের কাতার হচ্ছে খারাপ কাতার। না, পুরুষরা পিছনের কাতার হচ্ছে, যেখানে পিছনের কাতার বলছে ওই কাতারকে বোঝানো হচ্ছে যেখানে নারীদের সাথে ঘেঁষাঘেঁষি আছে। এর প্রমাণ হচ্ছে কি, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া খায়রু সুফুফিন নিসা আখরুহা, নারীদের মধ্যে ওই কাতার সবচেয়ে উত্তম যেটা পিছনে, যেটা পুরুষের থেকে দূরে, ওয়া শাররুহা আউয়ালুহা, এবং খারাপ হচ্ছে যেটা পুরুষের সবচেয়ে কাছাকাছি। এর অর্থ হচ্ছে মসজিদে আসতে পারবে তবে তারা পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে দাঁড়াতে পারবে না। আর যারা তথাকথিত হিজবুত তাওহীদ নাম দিয়ে যারা নারী পুরুষকে একসাথে দাঁড়িয়ে সালাত আদায় করছে এবং একসাথে তারা বসে কথাবার্তা বলছে, তাদেরকে আপনি কি বলবেন? শয়তানের দোসর ছাড়া তারা কিছুই নয়, তাদের ব্যাপারে সাবধান হতে হবে, শরীয়তের বিধানকে তারা লঙ্ঘন করে চলেছে, তাদের একটাই কথা হাদিস মানে না, হাদিস মানে না, তাদের একটাই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে, আজারকে, সাহাবায়ে কেরামের কথাকে এবং যুগে যুগে ফুকাহায়ে কেরাম যা বলেছেন কোনোটাই তারা মানে না। ইসলামের ফিকহের দৃষ্টিতে কোনো ফকি বলেন নাই নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে, ইসলাম সেটা অনুমোদন করেন নাই। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মসজিদে একটি দরজা আলাদা করেছেন, বলেছেন এই দরজা দিয়ে শুধু নারীরা ঢুকবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দরজা নারীদের, সেই দিন থেকে কোনোদিন আমি ওই দরজা দিয়ে প্রবেশ করিনি। এর অর্থ হচ্ছে ওই দরজা দিয়ে শুধু নারীরাই প্রবেশ করেছে, যাতে করে পুরুষ এবং নারীদের মাঝে কোনোভাবে যেন মেলামেশা না হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা চেয়েছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীরা পুরুষ সালাম ফিরানোর পরে বেরিয়ে যেতেন, আর পুরুষরা একটু অপেক্ষা করতেন যাতে করে নারীরা চলে যাওয়ার পরে পুরুষরা বের হতে পারে রাস্তার মাঝে, যেন কোনো রকমের ক্রাশ না হয়, এক অপরের সাথে সাক্ষাৎ না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা অনুমোদন করেছেন। এবাদত করবে কিন্তু একে অপর প্রতি ঈর্ষা করার বিষয় নয়, বরং একে অপরের এবাদতের ক্ষেত্রে যেমন পরস্পর প্রতিযোগিতা করতে পারবে, কিন্তু তাই বলে সেখানে কোনো রকমের একে অপরের অবাধ মেলামেশাকে ইসলামী শরীয়ত অনুমোদন করেননি। আরো দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নারী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা আপনাদেরকে ঘিরে ধরে, আমরা আপনার কাছে যেতে পারি না, প্রশ্ন করতে পারি না, আমাদের জন্য আলাদা একটি দিনের ব্যবস্থা করুন। রাসূল হলে কি বলতেন? তোমরা পাশে দাঁড়িয়ে, রাসূল না হলে অন্য কেউ হলে কি বলতেন? রাসূল না অন্য কেউ বলতেন তোমরা পাশে দাঁড়িয়ে যাও। তথাকথিত হিজবুত তাওহীদ বা এই জাতীয় লোকেরা যারা আছে, যারা আজ মনে করে কিছুই না সেটা, তারা হয়তো বলতো যে তোমরাও ভিতরে ভিতরে প্রবেশ করে বসে দাও, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেননি। তিনি বলে তিনি একটা দিন নির্ধারণ করেছেন যে তোমাদের জন্য অমুক দিন তোমাদেরকে স্পেশালি তোমাদেরকে দিনের আলোচনা করব, ওয়াজ করব। এর অর্থ হচ্ছে নারী পুরুষ ঘেঁষাঘেঁষি করে দিনের কাজও থাকবে না, দুনিয়ার কাজ তো দূরের কথা। অনুরূপভাবে আমরা দেখতে পাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে তিনি তাদের কাছে গিয়েছেন, ঈদের দিনে তিনি বের হতে বলেছেন নারীদেরকে এবং বলেছেন ইয়াশাদনাল খায়রা, কল্যাণের কাজে তারা উপস্থিত হবে। কল্যাণ অর্থ কি? সালাত একটা কল্যাণ, অর্থাৎ সালাতের কাজে এবং মুসলিমরা বেশি দেখানো এটা একটা কল্যাণ, এগুলির কাজে তারা উপস্থিত হবে, কিন্তু তারা একসাথে নামাজ আদায় করবে না, তারা ভিন্ন জায়গাতে সালাত আদায় করবে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এই জন্য রাসূল খুতবা দিয়েছেন, খুতবা দিয়ে নারীদের কাছে গিয়ে আবার আলোচনা করেছেন, নারীদেরকে স্পেশাল আলোচনা করেছেন,
অর্থাৎ এই জন্য যে বোঝানোর জন্য যে তোমাদের কিছু জিনিস অবশ্যই তোমরা জানা দরকার আছে, যেটা তোমাদের সামনে পুরুষের কাছে তোমাদের বিষয়টি বলতে চাচ্ছি না, তোমাদেরকে আলাদা বলতে চাচ্ছি। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল, নারী পুরুষ একসাথে মিশবে না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমাদের কেউ কোনো নারীর ঘরে প্রবেশ করবে না, অর্থাৎ এমন কোন নারীর ঘরে তোমরা কেউ প্রবেশ করো যার স্বামী উপস্থিত নেই। স্বামীর উপস্থিতিতে ঘরে প্রবেশ করতে পারবে, স্বামী যদি না থাকে সেই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। ঘরের ভিতরে থাকলে স্ত্রীকে তালা বন্ধ করে রাখতে হবে। কেন? কথাটা আপনার কাছে খারাপ লাগছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে শয়তান সেখানে প্রবেশ করবে। শয়তান প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খালা রাজুলুম বিমরাতিন, যখন একজন নারী এবং একজন পুরুষ কোথাও দাঁড়ায়, যদি সময় একটু দীর্ঘ হয়, তিন নম্বর হয়ে যায় শয়তান, একান্ত হলে তিন নম্বর হয়ে যায় শয়তান। এটা পরীক্ষিত সত্য হয়ে যায়। অনেকে যেটা অস্বীকার করবেন, এর অর্থ হচ্ছে ইচ্ছা করে মিথ্যাচার করছেন, যাতে করে নারীদের সম্ভ্রম নষ্ট করতে পারেন, যাতে করে ইসলামের সমাজ ব্যবস্থার মধ্যে ফেতনা ঢুকে দিতে পারেন, সেই জন্য সেটা অস্বীকার করে। এই জন্য নারী পুরুষ কখনো একান্ত হওয়া ইসলামের অনুমোদন নয়। যেখানে ঘরের ভিতরে কোনো পুরুষের ঘরের ভিতরে কোনো নারীর ঘরে একাকী যে নারী থাকে, সে একাকী নারীর ঘরে কোনো পুরুষ ঢুকার অনুমতি নাই, সেখানে নারী কিভাবে এমন জায়গা অবস্থান করে যেখানে সে আছে এবং তার বস আছে, বিষয়টা আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। আজ অধিকাংশ বিয়ে তালাকের মূল কারণ কিন্তু সেটাই হচ্ছে, অনেক তালাক হচ্ছে এবং শেষ পর্যন্ত এই তালাকের পরিণতি আরো খারাপের দিকে যাচ্ছে। না বিয়ে করছে, না তাকে রাখছে, কোনটাই করছে না, বরং অবৈধ মেলামেশা এবং অবৈধ জিনা ব্যভিচারে দুনিয়া ভর্তি হয়ে গেছে, বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ঘরে সবচেয়ে বেশি থাকে স্বামীর ভাই, তাকে বলা হলো হামু, অর্থাৎ দেবর, যেটাকে বলে, যদিও দেবর বলা জায়েজ নাই, কারণ দেবর অর্থ দ্বিতীয় বর, ইসলামে দ্বিতীয় বরের কোনো স্থান নেই, দ্বিতীয় বর প্রবর্তে কোনো কিছু নেই, এটা ভিন্ন ধর্মের শব্দ আমাদের সমাজে প্রবেশ করেছে, এ থেকে দূরে থাকতে হবে। স্বামীর ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হামু আল মাউ, স্বামীর ভাই হচ্ছে মৃত্যু। মৃত্যুকে যেমন ভয় পাও, স্বামীর ভাইকে তেমনি ভয় পাও। এর অর্থ তার প্রতি ভালো খারাপ ব্যবহার করা নয়, বরং তার সামনে গিয়ে মেলামেশা থেকে, কারণ অনেক সময় দেখা যায় এর মাধ্যমে যে ব্যভিচার সংঘটিত হয়, এই ব্যভিচারের কোনো রকমের সেটার কোনো ভালো ব্যবস্থাপনা করা যায় না, বরং সারা জীবন এই হারাম বয়ে বেড়াতে হয়। এই হারাম আরেকজনের শরীরে প্রবেশ করেছে, এই হারামের মাধ্যমে আরেকজনের বা আরেকজনের সম্পদ লাভ করছে, এই হারামের মাধ্যমে পুরো পরিবার ধ্বংসের মধ্যে নিপতিত হয়ে যাচ্ছে। এই জন্য কারো বাড়িতে ছোট ভাই থাকলে, সে যদি ছোট থাকে তারপরেও তাকে দূর রাখতে হবে, তার জন্য ভিন্ন ব্যবস্থা করে দিবেন। বাড়ির ভিতরে ভাবির সাথে মেলামেশা করার সুযোগ তাকে দেয়া শরীয়ত অনুমোদন করে না। দাদাদের বলছি, বাবাদের বলছি, মাদের বলছি, এ বিষয়ে কখনো আপনি এটা বলবেন না, আমার ছেলে তো ছোট, আমার ছেলে তো কিছু বুঝে না, ওই জাতীয় কথাবার্তা বলবেন না, কারণ এগুলি হচ্ছে আপনার পক্ষ থেকে প্রশ্রয় পেলে ধীরে ধীরে শয়তান তাদের মধ্যে প্রবেশ করবে এবং এক সময় সেটা মহা শয়তানিক কাজে পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর, দৃষ্টি থেকে, কেন দৃষ্টিকে মানুষ নারীকে বলেছেন পুরুষের দিকে দৃষ্টি না দিতে, পুরুষকে বলেছে নারীর দিকে দৃষ্টি না দিতে, কেন? কারণ দৃষ্টি যেখানে এসে নিষেধ করা হয়েছে সেখানে মেলামেশা কিভাবে হালাল হতে পারে, চিন্তা করে দেখুন। দৃষ্টি প্রথমে মানুষকে আহ্বান করে, দৃষ্টির চেহারা দেখে, তারপর ভালো লাগে, তারপর ডাকাডাকি হয়, তারপর ডেট দেয়, তারপর যত অকুকর্ম অনুষ্ঠিত হয়, এর আকাম কুকর্ম অনুষ্ঠিত হয়, এই দৃষ্টির মাঝে অনেক কিছুই সংঘটিত হয়ে যায়। এই জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে আল্লাহর নবী, হে নবী, আপনি নির্দেশ দিন ইমানদার পুরুষদেরকে, তারা যেন তাদের চক্ষু নিচু করে। কেন? কারণ একজন মানুষ প্রথম ফেতনায় পড়ে এই চোখের মাঝেই, এই জন্য চোখ নিচু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, ইয়া আলী লা তাত্তাবির নজরাতান নজরা, আলী এক দৃষ্টি করে দ্বিতীয় দৃষ্টি তাকাবে না, তোমার জন্য প্রথম কি হলো দ্বিতীয়টি তোমার জন্য নয়। এর অর্থ হচ্ছে, যদি কোনো অফিসে আপনি দেখেন কোনোভাবেই আপনি বাঁচতে পারছেন না, আপনাকে অফিস ছাড়তে হবে, আপনাকে ভিন্ন রুম নিতে হবে,
সে যদি তার পথে থাকে আলাদা থাকে ভিন্ন কথা, কিন্তু একসাথে বসে আড্ডা দিবেন, চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে থাকবেন, এরপরে বাসার বউয়ের সাথে আপনি সেটাকে কম্পারিজন করবেন, এগুলি ইসলামী শরীয়ত অনুমোদিত না। এটার কারণে যাবতীয় অন্যায় সংঘটিত হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন কতটুকু হারামের মধ্যে আপনার স্ত্রী এবং স্ত্রীকে আপনি ফেলে যাচ্ছেন, আপনার বোনকে পাঠাচ্ছেন, আপনার কন্যাকে পাঠাচ্ছেন, সেই বিষয়টি যতক্ষণ পর্যন্ত আপনি আপনি অনুধাবন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহে লিপ্ত থাকবেন। আপনি বুঝতে পারছেন যে এগুলি অনুধাবন করে তাকে অবশ্যই হেফাজতের মধ্যে রাখতে হবে। নারী পুরুষের অবাধ ও মেলামেশা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সাবধান করেছেন আমাদেরকে, কোন নারী আর এক নারীর সাথে পুরুষ শরীর নিয়ে কাছাকাছি দাঁড়াবে না। কেন? এমনও হতে পারে যে এই নারী তার স্বামীর কাছে ওই নারীর শরীরের অঙ্গভঙ্গি বর্ণনা করবে, এতে করে সেই না পুরুষ পর্যন্ত এই না ওই নারীর প্রতি আসক্তি দেখা দিবে। এই আসক্তির মাধ্যমে সমাজ বিনষ্ট হবে এবং এর মাধ্যমে আমাদের শরীয়তের বিধান শরীয়তের যে সীমারেখা তা লঙ্ঘিত হবে। এই জন্য কোনো মানুষের জন্য উচিত নয় কোনোভাবেই শরীয়তের বিধানকে লঙ্ঘন করা এবং কোনোভাবেই এই নির্দেশনা মেনে নারী পুরুষকে একান্ত হওয়ার সুযোগ তুলে দেওয়া। আজ নারী পুরুষকে একান্ত হওয়ার বিরুদ্ধে বলতে গেলে আপনাকে বলা হবে যে তিনি নারী বিদ্বেষী, না নারী বিদ্বেষী তিনি নন, নারীর হেফাজতকারী তিনি। আজ তিনি নারী বিদ্বেষী বলে যারা প্রচার করে তারাই নারী বিদ্বেষী, কারণ তারা নারীকে নষ্ট করতে চায়। যখন সুন্দর করে শিয়াল বলে যে মুরগি তুমি খুব ভালো, তুমি আমার পাশে হাঁটো, তাহলে বুঝতে পারবেন যে শিয়ালের উদ্দেশ্য কি, সে মুরগিকে খাওয়ার চিন্তা ভাবনা করছে। এর বিপরীত কোনো চিন্তা হতে পারে না, কোনোদিন শিয়াল এবং মুরগি একসাথে বাস করতে পারে না। মনে রাখবেন এই চিন্তাধারা নিয়ে যারা বড় হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো একসময় মনে করবে যে কিছুই না, কারণ আরবিতে একটা প্রবাদ আছে ইজা কাসুরাল ইনসাস কাল্লাল এহসাস, যখন কোনো কিছু আপনি বারবার ধরবেন একসঙ্গে আপনার অনুভূতি শূন্য হয়ে যাবে। প্রথম যখন চশমা পরেছিলাম তখন এখানে দেখছিলাম যে দাগ পড়ে কষ্ট লাগে পিড়বির করে, কিন্তু যখন চশমা পড়তে পড়তে এখন এখানে দশটন দিলেও আর ব্যথা করে না, অভ্যস্ত হয়ে গেছে। ঠিক অনেক মানুষ আছে চাকরি করে পুরুষ নারী পাশাপাশি যা ইচ্ছে তা করছে, এটাকে তারা কিছুই মনে করছে না, কারণ তাদের স্বাভাবিক ফিতরত নষ্ট হয়ে গেছে। ফিতরাত আল্লাহ আল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ যে ফিতরাত দিয়ে নারী পুরুষকে পাঠিয়েছেন, লজ্জার জিনিসটা দিয়ে পাঠিয়েছেন, নারী পুরুষকে অবাধ মেলামেশা থেকে দূরে থাকার জন্য পাঠিয়েছেন, সেটা তার মধ্যে আর নেই, নষ্ট হয়ে গেছে। এখন সে যে কোনো জায়গায় যা ইচ্ছে তা করে বেড়াতে পারে, যখন মানুষের হায়া না থাকে যখন যা ইচ্ছা করতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পূর্ববর্তী জমানা থেকে যেই কথাটি সত্য হিসাবে বিবেচিত হয়ে আসছে, ইজা লাম তাস্তাহিয়ে ফাসনা মাসি, যখন তোমার লজ্জা থাকবে না, যখন তোমার সামান্য তোমার হায়া থাকবে না, তখন যা ইচ্ছে তা তুমি করে বেড়াতে পারবে। কোনোদিন কোনো নারী লম্বা সময় ধরে টেলিফোনে কারোর সাথে কথা বলবে না, তারপর পুরুষের সাথে প্রয়োজন কথা বলার পরে তারপর শেষ করে দিবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা নারীদেরকে কথা বলার জন্য যারা ব্যবস্থা করে দিয়েছে তথাকথিত যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো ছেড়ে দিচ্ছে বিনে পয়সা রাতের সাতটা আটটা, রাতের আটটা থেকে সকাল পর্যন্ত, অর্থাৎ দাম মাত্র পয়সা যারা ছেড়ে দিয়েছে তাদের, তারা আল্লাহ তাআলার শরীয়তের বিরুদ্ধে নেমেছে, আর যারা এই কাজগুলি করছে তারা শরীয়তের বিরুদ্ধে চলেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নারীদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। এই ফেতনার যুগে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে ওই ব্যক্তি সত্যিকারের ওই ফেতনার যুগে বেঁচে থাকতে পারবে যে ব্যক্তি শরীয়তকে আঁকড়ে ধরতে পেরেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফেতনার যুগে শরীয়তকে আঁকড়ে ধরা ওই কাল কাবিদে আলাল জামার, যে জ্বলন্ত কয়লা হাতের উপর রাখার মতো, জ্বলন্ত কয়লা হাতের উপর রাখা কেমন জিনিস, একদিন রেখে দেখবেন তারপর বুঝবেন। এই অবস্থায় আমাদের এখন জীবন ধারণ করা এত কঠিন হয়ে যাচ্ছে, সুতরাং আমরা যেন সাবধান হই। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।